আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি। ইমাদুদ্দিন ভিত্তি হলো কি? নামাজ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজ তরক করলো সে দ্বীনকে ধ্বংস করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাকে নামাজের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে। ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, নামাজ যদি ঠিক হয়ে যায়, নামাজের বিষয়গুলো যদি ঠিক হয়, তাহলে সে কি হলো? ফাকাদ আফলাহা, সে বিজয় লাভ করলো। এটা কোরআনে কারিমে সূরাতুল মুমিনু আমরা পাই কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজটা নামাজের মতো হয়েছে, নামাজটাকে আল্লাহ তাআলার ভয়ে সন্তুষ্টভাবে আল্লাহ তাআলার মহব্বতে নামাজ আদায় করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফা ইন ফাসাদাত, যদি নামাজটা ফাসিদ হয়, নষ্ট হয়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে হতদরিদ্র হয়ে গেল, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। সম্মানিত দর্শক, এই বিষয়টি আমাদের মাথায় অবশ্যই নিতে হবে যে নামাজটা শুধু পড়লেই হবে না। আল্লাহ তাআলা যে বলেন ফাওয়াইলুল মুসাল্লিন, ওই সমস্ত নামাজের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে গাফিল, নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এই বিষয়গুলো জানে না।